পুরুলিয়া জেলার বেশ কয়েকটি বুথে ইভিএম মেশিন খারাপ ছাড়া 2021 বিধানসভার প্রথম দফায় পুরুলিয়া জেলার 9টি বিধানসভায় ভোট শান্তিপূর্ণ। সকাল 7টা থেকে সমস্ত বুথে অবাধ এবং শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে নির্বাচন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্র। বান্দান বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব লোচন সরেন সস্ত্রীক ভোট দিলেন।